নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 7ই এপ্রিল 2024 চার রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রতিদিন আপনাদের সামনে নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও নিয়ে আনি এবং আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করি যে আপনারা ভিডিওগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়। সেখানে আমি যে রাশিগুলোর প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই রাশিগুলোর নাম আমি বলি। হয়তো অনেক রাশির ক্ষেত্রে মিলে যায়, আবার কিছু রাশির ক্ষেত্রে কিন্তু মিলে না। কারণ কি বলুন তো, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই এ কথা দাবি করি না। কারণ একই রাশির কোটি কোটি মানুষ রয়েছে, তাহলে আগামীকাল প্রত্যেক মানুষই কোটিপতি হয়ে যেত। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে আগে দেখা দরকার রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহের স্থিতি কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার এই আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা। সেটা আপনার লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, আপনার ফাটকা থেকে হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আগামীকাল হতে কিন্তু পারে। যদি আপনার জন্মছকে রাহু অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু এই প্রাপ্তিতে বাধা আসবে। দেখবেন 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার মিস হয়ে যাচ্ছে। তার মানে আপনার রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে রাহু রক্ষা কবচ আপনাকে কিন্তু পরিধান করতে হবে। রাহু হচ্ছে কলিযুগের অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। রাহু আপনার জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে, তাহলে জানবেন আপনিও আগামী দিন মহাকোটিপতি হতে পারেন। কার ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। কারণ এই যে অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি আপনারা রাহুর প্রতিকার, রাহু কবচ আপনারা পরিধান করুন। এবং এর পাশাপাশি যাদের দীর্ঘদিন হচ্ছে না, একবার আপনারা জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন এবং বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। এবার আমি আপনাদের এই চার রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়টা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে দেখুন, আগামীকাল রবিবার ত্রয়োদশী তিথি রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে, শুক্ল যোগ রয়েছে, রাহুকাল আপনার 4:30 থেকে 6:00 আশপাশে কিন্তু রাহুকাল রয়েছে। দেখুন, আমি চারটি রাশির স্পেশাল টার্গেট নাম্বার, স্পেশাল সময় আমি এই ভিডিওতে জানাবো। যদি আপনার গাঢ় যোগ থাকে কি না, আপনার আগামীকাল বড় বড় অর্থপ্রাপ্তি কিন্তু হবে। প্রথম রাশি, আগামীকালের জন্য প্রথম যে রাশি, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। সিংহ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। আপনাদের বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার টার্গেট নাম্বার আগামীকালের জন্য 3 এবং 5, 3 এবং 5 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময়, সকাল 9:55 থেকে আপনার 10:20 পর্যন্ত, 9:55 থেকে 10:20 আপনাদের ক্ষেত্রে সময়টা শুভ।
এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। হ্যাঁ, আপনি বৃষ রাশির মানুষ, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনার টার্গেট নাম্বার বৃষ রাশি 2, আপনার একটি টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনার যে শুভ সময় সকাল 10:44 থেকে 11:15 পর্যন্ত সময়টা শুভ। 3 নম্বর যে রাশি সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8, আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে আপনার 11:52 পর্যন্ত। এরপর যে রাশি বৃশ্চিক রাশির পর সেটি হচ্ছে আপনার মীন রাশি। হ্যাঁ, মীন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি কিন্তু হয়েছে। মীন রাশির আপনাদের যে শুভ সময় সকাল 9:30 থেকে আপনার 10:18 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 4 রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আমি একটি কথা বলি, যাদের ক্ষেত্রে হচ্ছে না, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন। যাদের এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে তারাই অবশ্যই কন্ট্রাক্ট করুন। কারণ আমি বারবার বলি, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনারা জেনে নিন যে আপনার ক্ষেত্রে শুভ সময় কখন রয়েছে, আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে, আপনার ফরচুনা নাম্বার কোনটা, এবং আপনার কী কী করণীয় রয়েছে, কী প্রতিকার রয়েছে, তার সঠিক ব্যাখ্যা আগে জেনে নিন। কারণ অনেকে লটারির টিকিট কেটে প্রচুর টাকা নষ্ট করছেন। আমি একটা অনুরোধ করব, লটারির টিকিট কেটে অর্থ নষ্ট আপনারা করবেন না। এবং এর পাশাপাশি আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। এবং পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলি, যাদের ক্ষেত্রে বড় বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, অবশ্যই আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।